আমি নিউট্রিশনিস্ট জান্নাতুল নাইম আফরোজ। আজকে আপনাদের জানাচ্ছি ছোলার পুষ্টিগুণ সম্পর্কে। বাঙালিদের বিকালের নাস্তায় অতি পরিচিত নাম ছোলা। ইফতার যেন ছোলা ছাড়া চলেই না। চলুন জেনে নেই 100 গ্রাম ছোলায় কতটুকু পুষ্টি রয়েছে। 100 গ্রাম ছোলায় আছে 17 গ্রাম ডায়েটারি ফাইবার, সোডিয়াম 24 মিলিগ্রাম, পটাশিয়াম 875 মিলিগ্রাম, প্রোটিন 19 গ্রাম। এছাড়া আয়রন এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস ছোলা। ভিটামিন, মিনারেলস এবং বিভিন্ন ডায়েটারি ফাইবারের কারণে ছোলার বিভিন্ন উপকারিতা রয়েছে। যারা নিরামিষাশী তাদের জন্য প্রোটিনের একটি অন্যতম ভালো উৎস ছোলা। ছোলায় রয়েছে প্রোটিন যা আমাদের অনেকক্ষণ ক্ষুধা লাগতে বাধা দেয়। এছাড়া ছোলা বিভিন্ন ধরনের হরমোন যা আমাদের অ্যাপেটাইটকে রিডিউস করে সেই ধরনের হরমোন বাড়াতে সাহায্য করে, ফলে দীর্ঘক্ষণ আমাদের ক্ষুধা লাগতে দেয় না। ছোলা অল্প খেলেই আমাদের ফিলিং বোধ হয়, যে কারণে অন্য খাবারে আমাদের অনিচ্ছা দেখা দেয়। ওয়েট কন্ট্রোল, বোন হেলথ এবং মাসেল শক্তিশালী করতে ছোলা একটি উপকারী খাবার। বিভিন্ন রোগ প্রতিরোধে এবং ডায়েট করতে আমরা ছোলা একটি ভালো উপাদান হিসেবে খাবারের তালিকায় রাখতে পারি, কারণ ছোলা খেলে আমাদের ওয়েট রিডিউস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ছোলাতে উপস্থিত প্রোটিন এবং ডায়েটারি ফাইবার আমাদের শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া ছোলা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, কারণ ছোলায় উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের LDL এর পরিমাণটাকে কমায় এবং ভালো পরিমাণের HDL বাড়াতে সাহায্য করে। যারা সারা বছর কনস্টিপেশনে ভুগেন তাদের জন্য একটি ভালো খাবার হচ্ছে ছোলা, কারণ ছোলা আপনাদের বাউল মুভমেন্টকে ত্বরান্বিত করে এবং এই ধরনের কষ্ট থেকে মুক্তি দেয়। এছাড়া কোলন ক্যান্সার প্রতিরোধে ছোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। ছোলার পুষ্টিগুণকে মাথায় রেখে আমরা কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা অথবা ছোলা ভেজেও আমাদের খাবারের তালিকায় রাখতে পারি। তবে উচ্চ মাত্রায় পটাশিয়ামের কারণে অবশ্যই আমরা কিডনি রোগীদের ছোলা গ্রহণ থেকে বিরত রাখবো। তাই স্বল্প পরিমাণে ছোলা খান এবং সুস্থ থাকুন।